আসসালামু আলাইকুম দশকমন্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম দেখতে দেখতেছেন এইচিনভার্টার পঁয়ত্রিশশো ওয়াটের চব্বিশ বোল্টের একটা হাইব্রিডের মেশিন আমরা এখানে ইনস্টল করছি আলহামদুলিল্লাহ আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে এই ইনভার্টারটা মূলত হচ্ছে হাইব্রিড সোলার ইনভার্টার যেটা সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করে ডাইরেক্টলি আপনার লোডগুলো সোলার থেকে চালাইতে পারে যার কারণে এই ইনভার্টারগুলা ইউজ করলে আপনার দিনের বেলাতে কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না এই চিনভার্টার তিনটা মডেলের আমাদের কাছে আছে। এখানে যেটা দেখছেন চব্বিশ বোল্টের একটা লিথিয়াম ব্যাটারির সাথে আমরা পঁয়ত্রিশ ওয়াটের মেশিনটা সেট করছি এটা একটা তার নিচার একটা আছে চব্বিশ বোল্টের ভিতরে পঁচিশও ওয়াটের একদম ছোট যেটা এই চিনভার্টার সেটা হচ্ছে এক ব্যাটারি সিস্টেমের ভিতরে অর্থাৎ বারো বোল্টের ভিতরে আপনার পনেরোশো ওয়াট অর্থাৎ তিনটা মডেল পাবেন এক ব্যাটারি পনেরোশো ওয়াট দুই ব্যাটারি পঁচিশশো ওয়াট এবং এখানে যেটা ইনস্টল করছি দুই ব্যাটারি পঁয়ত্রিশশো ওয়াট এই ইনভার্টারটা অন্য অন্য চায়না যে ইনভার্টারগুলো আছে সেটার তুলনায় খুবই ভালো মানের ইনভার্টার খুবই কোয়ালিটিফুল একটা ইনভার্টার আপনারা শুধু বাংলাদেশের না ইন্ডিয়া আছে পাকিস্তান আছে বা অন্য অন্য দেশগুলার এই ইনভার্টারের রিভিউ যদি আপনি দেখেন দেখবেন যে এটার আউটপুট খুবই ভালো প্রোডাক্টটা খুবই ফুল একটা প্রোডাক্ট মার্কেটে বিভিন্ন নামে আরও অনেক ধরনের কম দামের ভিতরে চাইনিজ ইনভার্টার পাওয়া যায় অনেকে অনেক নামে চাইনিজ ইনভার্টার আইনা বিক্রি করতেছে কিন্তু বেশিরভাগ কম দামি চাইনিজ ইনভার্টারগুলা দেখবেন যে লাগানোর এক থেকে দুই মাসের ভিতরেই সার্ভিসিংয়ে আসবে নষ্ট হয়ে যাবে আউটপুট দিবে না ইভেন ওই দিন একটা দেখলাম ডিজে ডিসি কোম্পানির সম্ভবত একটা ইনভার্টার একজনের ফেসবুকের ফোস্ট দেখলাম সেটা আমার ফোস্ট না আরেকজনের ফোস্ট পুরো ইনভার্টারও পুড়ে গেছে এবং ব্যাটারিও পুড়ে গেছে তাইলে এবং সেটা দেখলাম যে আউটসাইডে লাগানো ছিল বিদায় জানে বাচ্চা গেছে যদি ডিজে ডিসির এই ইনভার্টারটা ঘরের ভিতরে লাগানো থাকতো যেভাবে ব্যাটারি এবং ইনভার্টার বাস্টে হয়ে পুড়ছে মনে হয় যেন কেউ ফ্যাট্রোল বোমা মারছে মানে গ্যাস সিলিন্ডার বাঁচতে হলে যেরকম আগুন ধরে পুরা একদম কালা হয়ে যায় ঠিক সেরকম কালা হয়ে গেছে তো আপনারা যারা কম দামি ইনভার্টারগুলা ইউজ করতে চান এগুলা ঘরের ভিতরে লাগাবেন না যদি কম দামি ইনভার্টার ইউজ করেন এগুলা ঘরের বাইরে সিঁড়ির গোড়ায় এইসব জায়গায় লাগাবেন কারণ যদি এগুলা এরকম আগুন ধরে যায় বা পুড়ে যায় দেখবেন যে এই ইনভার্টারের কারণে আপনার পুরা বাসাটাতে আগুন ধরে গেছে এবং যান মালের একটা ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক এখানে আমরা পঁয়ত্রিশশো ওয়াটের এই এইচ ইনভার্টারের সাথে আমরা দিছি হলো ছয়টা কানাডিয়ান সোলার প্যানেল এই সোলার প্যানেলটা হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল এবং এটা দিসি হলো আমরা ছয়টা সোলার প্যানেল কারণ আমাদের মেশিনটা হচ্ছে পঁয়ত্রিশশো ওয়াটের মেশিন সোলার প্যানেল কেনার সময় অবশ্যই কোনো না কোনো ট্রাস্টের শপ থেকে কিনবেন একজন দোকানদার দাড়ি টুপি ফুইরা বয়া রয়েছে এবং সে মিষ্টি মিষ্টি কথা বলে আপনি তারে বিশ্বাস করবেন না আপনি যদি তারে বিশ্বাস করেন তাহলে আপনি ঠকছেন কারণ আমার জানা মতে মার্কেটে এরকম কিছু মানুষ আছে যারা নিত্য নতুন দোকানদার রিসেন্টলি এখানে দোকান খুলে বস বসছে এবং এরা প্রতারক আমি তাদেরকে ভালোভাবে চিনি এরা প্রতারক তো আমরা সাধারণত মুসলিম হিসেবে কারো যদি দাড়ি থাকে টুফি থাকে হুজুরের মতো দেখা যায় আমরা মনে করি যে এই লোকটা আমাকে ঠকাবে না আমাকে দুই নাম্বার মাল দিবে না আসলে আমাদের ধারণাটা ভুল আপনি কাউকে এই টাইপের দেখে বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই আপনি দেখবেন যে এই দোকানটার বয়স কতদিন সে আপনাকে এই যে সোলার প্যানেলের পঁচিশ বছরের ওয়ারেন্টি আছে আদৌ পঁচিশ বছরের ওয়ারেন্টি সে আপনাকে দিতে পারবে কিনা এই জিনিসগুলো দেখে সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি এই দুইটা জিনিস অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন কারণ আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি অ্যাসকামিং হয় সবচাইতে বেশি চুরি হয় হলো এই সোলার প্যানেল নিয়ে এবং লিথিয়াম ফসফেট ব্যাটারি নেওয়া এই দুইটা জিনিস আপনি অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন এবং কোনো না কোনো ট্রাস্টেড সব যাকে আপনার পুরাতন ব্যবসায়ী মনে হয় যাকে আপনার ট্রাস্টের মনে হয় তার কাছ থেকে কিনবেন যেখান থেকে সেখান থেকে সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি কিনা যাবে না অবশ্যই টিআর ওয়ানের সোলার প্যানেল কিনবেন আমরা ভিডিওগুলোতে আপনাদেরকে বলি যে টিআর ওয়ানের সোলার প্যানেলগুলো ভালো কিন্তু ইদানিং নোয়াপুরের মার্কেটে কিছু টিআর ওয়ানের সোলার প্যানেল আসছে বিশেষ করে লঞ্জি যে সোলার প্যানেলটা আরও অন্যগুলো আসছে কি না জানি না কিছু টিআর ওয়ানেরই সোলার প্যানেল আসছে যেটা হলো ফ্যাক্টরি রিজেক্টেড অর্থাৎ ফ্যাক্টরিতে লট অফ প্রোডাক্ট সোলার প্যানেল তৈরি হয় তো কিছু কিছু প্রোডাক্ট হয়ত বা ওয়ারিংয়ে ফল্ট আছে বা সেল খাওয়া আছে বা সামহাও কিউসি টেস্টে যেগুলো বাদ হয়ে গেছে এই প্যানেলগুলা ফ্যাক্টরি থেকে চায়নার লোকাল মার্কেটে তারা বিক্রি করে দেয় একটা লট ধরে আর আমাদের কিছু ব্যবসায়ী এই লটের রিজেক্টেড মালগুলো এনে মার্কেটে কম দামে বিক্রি করতেছে সুতরাং আপনি যদি আপনি টিআর ওয়ান দেখে কিনলেন ভালো ব্র্যান্ড দেখে কিনলেন বাট আপনি যদি এ ধরনের লটের মাল কিনেন বা রিজেক্টেড সোলার প্যানেল কিনেন তাহলেও আপনি দরা খেয়ে গেলেন সুতরাং দাড়ি দেখলে টুফি দেখলে হুজুর দেখলেই আপনি চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করার কোনো কারণ নাই অবশ্যই একটু দেখে শুনে প্রোডাক্ট কিনবেন আপনি কার থেকে প্রোডাক্ট কিনবেন সেই স্বাধীনতা আপনার আছে আমি বলি না যে আপনি সব প্রোডাক্ট আমার কাছ থেকে কিনেন দুনিয়ার সব মানুষ আমার থেকে কিনবে এমন কোনো কথাও নাই আমারে ভালো লাগলে আপনি আমাকেও যাচাই করে কিনতে পারেন আমার প্রোডাক্ট অ্যাকুরেট আছে কিনা সঠিক আছে কিনা গুণগত মান ঠিক আছে কিনা আমাকে যদি আপনার ট্রাস্ট হয় আপনি আমার থেকে কিনতে পারেন আমাকে যদি আপনার বিশ্বাস না থাকে আপনি যেখান থেকে মন চায় সেখান থেকে কিনেন কিন্তু একটু যাচাই বাছাই করে কিনবেন টিয়ার ওয়ানের এখানে আমরা কানাডিয়ান সোলার প্যানেলটা ইউজ করছি কানাডিয়ান এই যে কোম্পানিটা এটা হচ্ছে কানাডার একটা কোম্পানি অর্থাৎ ইউরোপিয়ান একটা কোম্পানি প্যানেলটা অবশ্যই টিয়ার ওয়ানের লিস্টেড এবং এটা যেহেতু ইউরোপিয়ান একটা কোম্পানি তারা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রোডাক্ট তৈরি করে চায়নারা বিভিন্ন রকমের কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে সাধারণত ইউরোপের জন্য যে প্রোডাক্টগুলো তৈরি করে এই প্রোডাক্টগুলো একটু হাই কোয়ালিটির করে তৈরি করে কারণ এশিয়ান মার্কেট আর ইউরোপের মার্কেট সম্পূর্ণ আলাদা মার্কেট তো আপনারা চাইলে কানাডিয়ান এই সোলার প্যানেলটা ব্যবহার করতে পারেন আমরা বেশ কিছু প্রজেক্টে কানাডিয়ান সোলার প্যানেল দিয়ে করছি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আউটপুট পাইছি এই প্যানেলগুলা খুবই ভালো খুবই ভালো আউটপুট আমরা এটা থেকে পাইছি এবং আপনি কানাডিয়ান সোলার প্যানেল ছাড়াও তেল যে সোলার প্যানেল আছে সেটাও ইউজ করতে পারেন যে যে সোলার প্যানেল আছে সেটাও ইউজ করতে পারেন বাট এর বাইরে ব্র্যান্ডগুলা অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন পঁয়ত্রিশশো ওয়াটের এইচ ইনভার্টার এই যে সেট আপটা আমরা এখানে করলাম আমি একটা জিনিস এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে এই মেশিনগুলোর সাথে ডঙ্গল দেয় না কিন্তু আপনি আলাদা ডঙ্গল কিনে এই মেশিনের সাথে ব্যবহার করার অপশন আছে আপনি যদি নেটের লাইন মোবাইলে অ্যাড মোবাইলের মাধ্যমে আপনি যদি এটাকে কানেক্ট করতে চান আপনি আলাদা ডোঙ্গল কিনে এই ব্যাটারে ব্যবহার করতে পারবেন এবং গ্রো ওয়াটের যে মেশিনগুলা আমরা দেখছি যে গ্রো ওয়াটারের মেশিনগুলা সোলার থেকে একেবারে পর্যাপ্ত সানলাইট যদি থাকে হানড্রেড পার্সেন্টই আউটপুট দেয় বাট এই চিনভার্টার আমরা সর্বোচ্চ সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সোলার থেকে আউটপুট দিতে দেখছি বাকি থার্টি পার্সেন্ট সেই গ্রিড থেকে নিতে দেখছি এটাই হচ্ছে সঠিক কথা অনেকে বলে যে না ভাই আপনারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সোলার থেকে দিবে না একমাত্র গ্রো ওয়াটের মেশিন ছাড়া আদার্স মেশিনগুলো কোনোটাই হান্ড্রেড পার্সেন্ট দিতে আমি দেখি নেই গ্রো ওয়াটটা হান্ড্রেড পার্সেন্ট সোলার থেকে আউটপুট দেয় কিন্তু সেটার কস্টিং অনেক বেশি এবং সেটা চার ব্যাটারি মেশিন গ্রো ওয়াটের পঁয়ত্রিশশো যে মেশিনটা পঁয়ত্রিশশো ওয়াটের সেটাও চার ব্যাটারির ওয়াটের পাঁচ হাজার ওয়াটের যে মেশিন সেটাও চার ব্যাটারির মেশিন আর গ্রো ওয়াটের পরে ভালো মেশিন হচ্ছে এইচ ইনভার্টার এবং এরপরে ভালো ইনভার্টার হচ্ছে সাকো ইনভার্টার সাকোরটা সাকোর অ্যাস্টাবিলাইজার আমাদের বাংলাদেশে অনলি ওয়ান ব্র্যান্ড অ্যাস্টাবিলাইজার আমাদের অল বাংলাদেশে চলে সেটা হচ্ছে সাকো তো আমরা যদি এক দুই তিন মার্কিং করি সেক্ষেত্রে আমি এক নাম্বারে রাখবো ওয়াটার ইনভার্টার দুই নাম্বারে রাখব এইচ ইনভার্টার এবং তিন নাম্বারে রাখবো সাকোর এই ইনভার্টার এই গ্রো ওয়াট এইচ ইনভার্ট আর হলো সাকো এই তিনটা ব্র্যান্ড ছাড়া আমাদের বাংলাদেশের মার্কেটে এনআরএন ফ্যানারেন। এ এই সেই নামে অনেকগুলা চাইনিজ ইনভার্টার আপনারা দেখতে পাবেন কিন্তু সেগুলা আদৌ ফুল না একটা জিনিস দোকানদার আপনারা অনেক কিছু নয়শো বুঝায় বিক্রি করবে কিন্তু আপনি লাগানোর এক থেকে দুই মাসের মাথায় দেখবেন যে আপনার ইনভার্টারটা ডিস্টার্ব করতেছে সার্ভিসিংয়ে আসতেছে আগুন ধরে গেছে মানে পুড়ে গেছে মানে বহুত রকমের ঝামেলা সুতরাং কম টাকায় পাতলা টাইপের যে হাইব্রিডের ইনভার্টার চায়না ইনভার্টারগুলো আছে এগুলো আপনারা কিনবেন না এই চায়না ইনভার্টারগুলো খুবই রিক্সি একটা জিনিস যে কোনো সময় এগুলো ডিস্টার্ব করে ইভেন লাস্ট ও যে আমি ভিডিওতে যেটা বলছিলাম কয়দিন আগে একটা ফেসবুকে এক লোকে ভিডিও দিছে ডিজি ডিসির একটা হাইব্রিড ইনভার্টার ডিজে ডিসি ডিজে ডিসিটা আপনারা অনেকেই চিনেন এটা আমাদের বাংলাদেশে এদের মানুষ মার্কা ইজি বাইকের ব্যাটারিগুলোর জন্য এরা খুবই বিখ্যাত তো এত ভালো একটা কোম্পানির ইনভার্টার পুরাপুরি আগুন ধরে মানে গ্যাস সিলিন্ডার বাস্টে হলে যে অবস্থায় এরকম ওয়াল টোয়াল সব পুরে ব্যাটারি সহ হয়ে গেছে পুরে গেছে সুতরাং এ ধরনের ইনভার্টারগুলো আপনারা ঘরের ইনসাইডে ইউজ না করে সেফটির জন্য আপনি সিঁড়িতে বারান্দাতে অথবা ছাদে ব্যবহার করার চেষ্টা করবেন এটা হচ্ছে আমার সাজেশন বাই আপনার জিনিস আপনার যেখানে মন চায় সেখানে লাগান বাট চায়না জিনিসের প্রতি আমার কোনো ট্রাস্ট নেই সেটা যত ভালোই হোক সেটা অবশ্যই সার্কিট ব্রেকার দিবেন চেঞ্জ ওভার দিবেন সেফটির যত যা কিছু আছে সব কিছু ইউজ করে তারপরে আপনারা ইনস্টল করবেন অনেকে চেঞ্জ ওভার দেয় না সার্কিট ব্রেকার দেয় না সেফটির জন্য কোনো কিছু দেয় না ডাইরেক্ট লাগায়াত সেখানে আগুন ধরবে না কী করবে ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি